আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি সাভারের বারোইপাড়া উজ্জ্বল ভাইয়ের দেশি মুরগির খামারে আপনাদেরকে একটু জানাই রাখি যে এই ওনার বাড়িটা হচ্ছে তিনতলা তিনতলা ছাদের উপরে উনি ওনার এই খামারটি শুরু করেন ছাদের খামার করতে চান তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা মোটামুটি আপনাদের ভালো একটা আইডিয়া হবে যে কীভাবে আপনি ছাদে মুরগি পালন করতে পারেন দেশি মুরগি পালন করতে পারেন তো আজকে আমরা এই ব্যাপারটা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো যে তিনি আসলে এই ছাদে মুরগি পালনটা কীভাবে শুরু করলেন এবং কতদিন আগে শুরু করলেন কতগুলো মুরগি দিয়ে শুরু করলেন এবং নতুন যদি কোনো ভাই উদ্যোক্তা ছাদের উপরে দেশি মুরগি খামার করতে চায় সে আসলে এটা কীভাবে করতে পারে তো আমরা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন

পরে অ্যাক্সিডেন্টের পরে আমার প্রায় দুই বছর লাগছে সুস্থ হইতে দুই বছর সুস্থ হইতে লাগছে এদিকে মনে করেন সংসার খরচ তো আছেই মানে যা ভাড়া পাই তা দিয়ে সংসার খরচ চলে কিন্তু কোনো বাড়তি ইনকাম থাকে না পরে চিন্তা করলাম কি করা যায় কি করা যায় পরে একটা মাথায় আইডিয়া আসলো যে আমার যেহেতু সাদে জায়গা আছে আমি এটা কিছু বেশি মুগুল পালন করি পরে এই চিন্তা পরে এই খামারে কাজ করলাম করার পরে বাচ্চা বুকিং দিলাম দুই মাস পরে বাচ্চা পেলাম এই তো এখান থেকে যাত্রা শুরু এ তো প্রায় এক বছর হয়ে গেল এক এক মাস কম এক বছর তো করার পরে আমি নিজেই লালন পালন করার পরে মুরগি ডিমে আসছে সাড়ে চার মাসে আসার পরে আমি এক দেড় মাস পরে নিজে একটা ইনকিউটার নিই নেওয়ার পরে আপনার নিজে বাচ্চা ফোটায় এই যে আমার রাখে যে মুরগিগুলি আছে এগুলা আপনার আমার নিজের ফোটানো আচ্ছা মানে এই কারেন্সগুলো দিয়ে ফোটানো আচ্ছা এই তো যাত্রা শুরু কতগুলো মুরগি দিয়ে আপনি আপনার ফার্মটা শুরু করেন আমি দুইশো পঞ্চাশ পিস দুশো পঞ্চাশ পিস দুশো পঞ্চাশ পিস থেকে মুরগ আমার যেগুলা বাড়তি ছিল এগুলা বড় হওয়ার পরে সেল করে দিয়েছি আচ্ছা সেল করে দেওয়ার পরে এখন প্রায় চোদ্দোটা মুরগ আছে পঁয়ষট্টিটা ছয়ষট্টিটা মুরগি আছে আর এই নতুন মুরগি তৈরি করতেছি এগুলা আপনার ডিমের জন্য তৈরি করতেছি এই মুরগিগুলো বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছি এই বাচ্চাগুলো সংগ্রহ করেছিলাম আপনার কালীহাতি থানা টাঙ্গাইল জেলা আচ্ছা কত কতদিনের বাচ্চা একদিন বয়সের বাচ্চা একদিন বাচ্চা এটা বডিং ক্লাসলে কিভাবে করছেন এবং কতদিন করছেন বডিংটা তখন প্রায় শীতকাল ছিল তো প্রায় 20 দিন 2 দিন বডিং করা লাগছে করার পরে আমি এই খামারে ছেড়ে দিছি এই তো তারপর থেকে পালন পালন এই 2 দিন যে বডিং করলেন বডিং এর আসলে পরিচর্যাটা কিভাবে করেন খাবার দাবারটা কি আপনার বডিং অবস্থায় আপনার প্রায় 35 দিন আপনার স্টার্টার ফিট খাওয়াতে হবে কারণ ফিটটা না খাওয়ালে আপনার বাচ্চাটা দ্রুত বড় হয় না ফিটটা খাওয়ালে বাচ্চা দ্রুত বড় হয় তারপর আর এক মাস আপনি সোনালি ফিট খাওয়াবেন খাওয়ানোর পরে যারা ডিমের জন্য করবে তারা গম ভুট্টা খাওয়াতে পারে এটা কি বোর্ডিং করার বিশ দিনে না বোর্ডিং করার বিশ দিনে তো তো ফিট চলবে স্টার্টার ফিট চলবে এটা মানে দিন শুধু ফিটই চলবে ফিটই চলবে এবং আরো দেড় মাস আরো দেড় মাস ফিট চলবে এটা তখন গ্রোহার ফিট চলবে আরেক দেড় মাস আচ্ছা এই টোটাল দুই মাস দুই মাস পরে থেকে যদি কেউ বলে যে আমি খরচ কমিয়ে করব তাহলে ওই গম বুটটা খাওয়াইলে খরচটা অনেকটা কমে যায় পাশাপাশি কেউ যদি শাক টাক বা ঘাস টাস খাওয়াইতে পারে সেক্ষেত্রে খরচ আরো কম হবে তো ভাই যে বুড়ি অবস্থার মধ্যে যে বীজ দিন ছিল এটা আসলে রোগ আক্রান্ত হলে এটা ট্রিটমেন্টটা কীভাবে করতে আপনি বিটিংয়ে রোগ আক্রান্ত হলে শুধু ঠান্ডা লাগবে ঠান্ডা ছাড়া অন্য রোগ হয় না খুব একটা ঠান্ডা লাগতে লাগতে আপনি দেখা যাচ্ছে শেষ পর্যন্ত রানি খেতে হয় তো ঠান্ডা লাগলে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে এটা বুঝতে হবে এখন আপনার কতগুলো মুরগি আছে এখন আমার এখানে আছে বড় মুরগি আছে পঁয়ষট্টিটা আর আপনি ডিমের জন্য তৈরি করতেছি এখানে আছে একশো একশো চল্লিশ পিসের মতো মোরগ মুরগি আছে এটা আমি আপাতত এর আছে আমার এগুলা আপনার ডিম উৎপাদনের জন্য তৈরি করতেছি এটা আমার ডিমের আসলে আমি এগুলা সব খামারে ঢুকিয়ে দিবো তারপরে আমি সামনে যেহেতু রোজার ঈদ রোজার ঈদের জন্য আপনার মাংস তৈরির জন্য লালন পালন করে আর কি ওটা লালন পালন হয় দেশি মুরগিগুলো সাধারণত কত মাস পর থেকে দিন দেওয়া শুরু হয় এটা আপনি চার মাস থেকে শুরু হয় অনেকের আর সাড়ে চার মাস হলে ভালো হয় আপনার মুরগিটা ম্যাচুরিটি আসা পরে তখন আর সমস্যা হয় না কেউ যদি লাইটের ব্যবহার বেশি করে সেক্ষেত্রে চার মাসে শুরু হবে তো সাড়ে চার মাসে শুরু হলে আপনার মুরগিটার সমস্যা হয় না কতদিন পর্যন্ত এটা ডিম এটা আপনি আড়াই তিন বছর ডিম দিবে কন্টিনিউ তিন বছরের মতো ডিম হ্যাঁ ও কন্টিনিউ বলতে আপনার ওই ডিম পাড়া শেষ হলে কুচে হবে কুচে হওয়ার পরে আবার কুচে ভাঙলে আবার ডিম দিবে এভাবে আপনার একশো মুরগি থাকলে পঞ্চাশটা করে ডিম পাবেন এভারেজে কয়টা মুরগির সাথে কয়টা মোরগ দিতে হয় এটা আপনার সাত সাতটা ছয়টা সাতটা মুরগির সাথে একটা মোরগ দিলে সবচেয়ে ভালো যদি কেউ দশটা দেয় সেক্ষেত্রে আপনার এটা বাচ্চা উৎপাদনটা কমে যেতে পারে মোটামুটি ভালো পর্যায়ে সাতটা মুরগির সাথে একটা মুরগ দিলে ভালো হয় হ্যাঁ তো আপনার একদম মানে প্রথম দিন থেকে শুরু করে দিন দেওয়া পর্যন্ত খরচটা কেমন যায় খাবার দাবার খরচটা আপনার তাতে দুইশো মুরগি বা আড়াইশো মুরগি তিনশো মুরগি পালন করলে আপনার প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ যাবে খরচ যাবে দুই মাসে পর্যন্ত দুই মাসে পর্যন্ত আর আপনার খাবারের মেনুতে কি কি থাকে খাবারে মেনুতে আপনি দুই মাস আপনাকে ফিট খাওয়াতেই হবে হুম ফিটটা খাওয়ালে মুরগির গ্রোথটা ভালো আসবে আচ্ছা তারপরে দুই মাস পরে থেকে গম্বুরটা খাওয়ান দুই মাস সাথে আপনার কিছু ঘাস আপনার কিছু শাক যদি পারেন এটা খাওয়ালে প্লাস তরকারি খোসা আছে এগুলো কেটে দিলে মুরগি খুব সুন্দর খায় তো ভাই আমরা যতটুকু জানি যে দেশি মুরগি মানে ছাড়া অবস্থায় ওরা থাকতে পছন্দ করে যে আবদ্ধ অবস্থায় রাখলে তো আপনার দেশি মুরগি মাংসের যে স্বাদটা সেটা কি পাওয়া সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব ওটাও আপনার যারা ছেলে লালন পালন করে গ্রামগঞ্জে সেই মুগিগুলা তারা খুব একটা খাবার দেয় না আচ্ছা সেই মুগিগুলে মাংস খাইতে হবে শক্ত আর এটা আপনি ভালো মানে খাবার খাওয়ালে মাংসটা অত শক্ত হবে না আচ্ছা এটা খেতে আরো ভালো লাগে মুরগি ঘাস খেতে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ ঘাস খাবে খাবারটা ঘাস আপনি মুরগিতে দেন কি হ্যাঁ আমি দেই আপনার ঘাসটা কেটে দিতে হবে কেটে দিলে ওরা সুন্দর খাবে কী ঘাস এটা আপনার এই যে ঘাস পাওয়া যায় টুকটাক আর ঘাস তো খুব একটা পাওয়া যায় না আমাদের শহর আপনার সেচি শাকটা পাওয়া যায় আচ্ছা এই উঠে সেচি কীভাবে কিভাবে ছোট ছোট করে কেটে এটা কেটে দিলে ওরা খেয়ে ফেলবে আচ্ছা এই ঘাসটা আপনি কতদিন পর দেন এটা যদি সম্ভব হয় প্রতিদিন দেবেন কখন কখন দিতে হবে এটা আপনি এগারোটা বারোটা এরকম টাইমে দিলে ভালো দেশি মুরগি সাধারণত কি কি রোগে আক্রান্ত দেশি মুরগি সাধারণত আপনার এটা মেন সমস্যা হলো রানীক্ষেত আচ্ছা রানীক্ষেত প্লাস হলো ঠান্ডা ঠান্ডা থেকে অবশ্য রানীক্ষেত হয় ঠান্ডা যখন বেশি লাগে বেশি লাগতে লাগতে এটা রানীক্ষেতের রূপ নেয় তো শুরুতে যদি কেউ ঠান্ডা বুঝতে পারে যে মুরগি ঠান্ডা লাগছে সেক্ষেত্রে ওষুধ খাওয়া দিলে তিন দিন ওষুধ খাওয়াই দিলে ঠান্ডা ইনশাল্লাহ ভালো হয়ে যায় তো উজ্জ্বল ভাই আপনার এই যে আমরা যে শেডটা দেখতে পাচ্ছি এই একটা শেড আর এই পাশে আরেকটা শেড এই দুটা শেড করতে আপনার কত টাকা খরচ হয়েছে এটা এটা করতে আমার খরচ হয়েছে আসলে আমার এটা কেনা ছিল তো এটা খরচ বাদ দিলে আপনার প্রায় তিরিশ হাজার টাকা লাগছে এটা আর এই রেগটা বানাইতে আমার তিরিশ হাজার টাকা লাগছে আচ্ছা এটা ফিট আছে

এটা আপনি এটা আমার এক বোন জামাই আছে তো তার আপনার ওয়াল্টনের সামনে দোকান আছে পরে উনি বাসায় এসে বানাই দিয়েছে নিজে বানাই দিয়ে গেছে হ্যাঁ বানাই দিয়ে গেছে যদি কেউ নতুন করতে চায় সে এটা বানাই নিতে পারবে হ্যাঁ এটা বানাই নিতে পারবে ফিট কত ফিট আছে এটা আছে আপনার লম্বায় প্রায় ছয় ফিট আর পাশে হলো আপনার তিন ফিট আর উচ্চতা আছে আপনার একশো ইঞ্চি আচ্ছা ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে প্রত্যেকটা এই র‍্যাকের মধ্যে যে ঘর ঘর মানে ঠাক ঠাক করে আপনি এটা করছে এটা আসলে কেন করে করছেন আপনার যাদের শহর অঞ্চলে বাসা হ্যাঁ দআ গেছে তো অত আছে এইরকম একটা র‍্যাক বানা নিলে খুব একটা জায়গা লাগে না আচ্ছা আর পাঁচতলা করে বানিয়েছেন যাতে আপনি আমার এই পুরো রেকে আপনি প্রায় 250 মুরগি पाला যাবে মানে এই রেকে অন্তত মুরগি হ্যাঁ 250 মুরগি ধারণ ক্ষমতা আছে 250 মুরগি पाला যাবে আর কেউ যদি খামার করতে চায় তাতে জায়গা লাগে বেশি তবে জায়গা কম তার এই সিস্টেমে পালন করতে পারে

আমার মাসে আপনার এই আশিটা মুরগিতে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার খাবার লাগে আচ্ছা প্রত্যেক মাসে আর আমার ডিম পাই সাড়ে চোদ্দ হাজার টাকার মতো তাতে আপনার খরচ বাদ দিলে প্রায় নয় হাজার টাকা আমার লাভ লাভ প্রতি মাসে মাসে নতুন যদি কেউ যারা আপনার মতো আছেন যাদের সাদে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে বা কম জায়গা আছে তারা যদি শুরু করতে চায় দেশি মুরগি খামার তারা আসলে কি হবে এটা শুরু করতে পারে এটা আপনার প্রথমে আপনার দেখা যাচ্ছে দুইশো বা আড়াইশো পিস বা তিনশো পিস বাচ্চাদের শুরু করলে সে শুরু করতে পারে কারণ প্রথম একটা টান তার শিখতে হবে আর যদি কার অভিজ্ঞতা থাকে তাহলে সে বেশি বাচ্চাদের শুরু করতে পারবে আর অভিজ্ঞতা না থাকলে সে কম বাচ্চাদের শুরু করলে বেটার সেক্ষেত্রে তা কত টাকা লাগতে পারে সেক্ষেত্রে তার ঘর করতে তো একটা খরচ লাগবেই আর যদি দুইশো বা তিনশো বাচ্চাদের শুরু করে

আমরা ভাই যতটুকু জানি যে আপনি ডিম থেকে বাচ্চা উৎপাদন আপনি নিজেই করেন হ্যাঁ আমি নিজেই করি এটা আসলে আপনি কতদিন আগে শুরু করেন এটা আমি আসলে জুন জুন জুলাইতে জুন জুলাই থেকে শুরু করেন শুরু করেন মেশিনটা আপনি কোথা থেকে সংগ্রহ করেন কত টাকা দিয়ে মেটেরিয়ালটা আমি সংগ্রহ করেছি আপনার গাজীপুর চৌরাস্তা আচ্ছা আফিফা ইনকিউবেটর ওনাদের মেশিনটা ভালো আচ্ছা ভালো দামও একটু কম আচ্ছা ওনাদের কাছ থেকে সংগ্রহ করেছি তাতে রেজাল্ট ভালো মেশিনের মেশিনের রেজাল্ট ভালো হয় আপনি কতগুলো করে বাচ্চা উৎপাদন করতেছেন এখন আমি এখন আপনি তিনশো করে বাচ্চা উৎপাদন করতে পারি তিনশো করে হ্যাঁ আমার তিনশো ডিমের মেশিন তো এই তো আমি বড় মেশিন নিব তখন ফেব্রুয়ারিতে থেকে আমি বড় আকারে বাচ্চা ডেলিভারি দিতে পারবো নতুন যদি কোনো উদ্যোক্তা ভাই যে যাদের স্বল্প জায়গা আছে যারা আসলে মুরগির খামারটা করতে চায় দেশি মুরগির খামার করতে চায় যদি ছাদে তারা করতে চায় সেক্ষেত্রে আসলে তারা শুরু করতে পারে কি কি কাছ থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবে যারা আসলে নতুন শুরু করতে চায় তারা যদি কারোর সাথে জায়গা থাকে তাহলে এভাবে ছোট পরিসরে করতে পারে আর বাচ্চা আমি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি মানে বাচ্চা দিয়ে থাকি আমার সাথে যোগাযোগ করবেন বা খামার করার জন্য কি যে যত রকম সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি যতটুকু জানি ততটুকু আমি দিতে পারবো আচ্ছা আর কারো যদি জায়গা আরও কম থাকে তাহলে এভাবে একটা র্যাক বানিয়ে নিলেও আপনার সুন্দর পালতে পারে করতে পারে তো যদি আপনার থেকে বাচ্চা সংগ্রহ করতে সে সংগ্রহ সংগ্রহ বাচ্চা করলে আমার 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 সাথে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে আমাকে ফোন দিবে যে তার একটা খামার শুরু করতে যত সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় যত তথ্যের প্রয়োজন হয় আমি তাকে দেওয়ার চেষ্টা করবো আপনার মেশিনটা কি দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে চলুন মেশিনটা কি দেখ এই যে এটা হলো আমার মেশিন এখানে আপনার তিনটা র্যাক আছে এখানে একশো পিস করে ডিম ধরে টোটাল তিনশো ডিম আর এটা হলো হ্যাচিং এখানে একশো বিশ করে হ্যাচিং করা যায়